হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা কাউন্ট সম্পর্কে আলোচনা করব। এক্ষেত্রে আমি কাউন্টের কয়েকটা পর্ব করব ইনশাল্লাহ। তো আমাদের ফার্স্ট পর্বে কাউন্ট সম্পর্কে বেসিক যে ধারণা এটা দেওয়া হবে, এবং আমার পরবর্তী যে পর্বগুলো আসবে সেখানে কাউন্ট সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন কাউন্ট সম্পর্কে বেসিক ধারণা নিয়ে আসা যাক। প্রথমে আমরা জানব যে কাউন্ট আসলে কি। কাউন্ট বলতে আমরা কি বুঝি, সেক্ষেত্রে আমাদের ইংলিশে ডেফিনিশনটা এমন আছে, দ্য কাউন্ট অফ ইয়ান ইজ এ নিউমেরিক্যাল এক্সপ্রেশন হুইচ ডিফাইন্স ইটস ফাইননেস, কাউন্ট এ নাম্বার ইন্ডিকেটিং দ্য মাস পার ইউনিট লেন্থ অর দ্য লেন্থ পার ইউনিট মাস অফ ইয়ান। তো বাংলায় আমরা এরকমভাবে বলতে পারি, সুতার নাম্বার বা কাউন্ট বা লিনিয়ার ডেন্সিটি দ্বারা সুতার সূক্ষ্মতা বা স্থূলতা প্রকাশ করা প্রকাশ পায়। সুতার একক দৈর্ঘ্যের ভর ও সুতার একক ভরের দৈর্ঘ্যকেই আমরা সাধারণত কাউন্ট বলে থাকি। এখানে আমরা ইংলিশে যেটা বুঝতেছি সেটা হলো যে সুতার যে নাম্বারটা এটাকে আমরা সাধারণত কাউন্ট বলে থাকি। কাউন্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট সিস্টেম আর একটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম। সো আমরা ডিরেক্ট সিস্টেমে বলতে হলে ডিরেক্ট অর্থ প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা কাউন্টের সংখ্যা ডিরেক্ট সিস্টেমের সংখ্যাটি এমন পাই, ইন ডিরেক্ট সিস্টেম দ্য ইয়ান নাম্বার অর কাউন্ট ইজ দ্য ওয়েথ অফ এ ইউনিট লেন্থ অফ ইয়ান। এক্সাম্পল, আমরা সাধারণত ডিরেক্ট সিস্টেমে আমাদের যে ইয়ান ইয়ানগুলো ডিরেক্ট সিস্টেমের মধ্যে পড়ে সেগুলো হচ্ছে টেক্স, ডেনিয়ার, জুট বা স্পাইন্ডেল, উলেন, সিল্ক, এক্সেট্রা। তো আমরা একটা সাধারণ একটা সূত্রের সাহায্যে যে সিস্টেমটাকে প্রকাশ করে থাকি, এবং কোনো ম্যাথমেটিক্যাল কোনো টার্মে যেতে হলে আমাদেরকে অবশ্যই এই সূত্রটি ফলো করতে হয়। তো আমাদের এখানে আছে এন সমান বড় হাতের ডাব্লু বাই ছোট হাতের ডাব্লু গণিত ছোট হাতের এল বাই বড় হাতের এল। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এখানে ব্র্যাকেটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে দৈর্ঘ্যের মান স্থির থাকে, মানে আমরা ডিরেক্ট সিস্টেমে সবসময় দৈর্ঘ্যের মানটা স্থির থাকবে। তো দৈর্ঘ্যের যে মানটা স্থির থাকবে সেটা মানটা নিচে হবে। তো আসুন আমরা বাংলা কি আসে এটা দেখি। এই পদ্ধতিতে সুতার নাম্বার বা কাউন্ট হলো সুতার একক দৈর্ঘ্যের ভর। এই পদ্ধতিতে সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত স্থূল বা মোটা হবে, যেমন 12 পাউন্ড বা স্প্যান্ডেল সুতার তুলনায় 8 পাউন্ড বা স্প্যান্ডেল সুতা সূক্ষ্ম হবে। এখানে 12 পাউন্ড স্প্যান্ডেল সুতার তুলনায় 8 পাউন্ড বা স্প্যান্ডেল সুতা সূক্ষ্ম হবে, এখানে বোঝাচ্ছে যে যদি 12 কাউন্টের একটি সুতা হয় এটা টেক্স পদ্ধতিতে, তাহলে আর একটা যদি 8 পাউন্ডের হয় তাহলে অবশ্যই আপনার 8 পাউন্ডটা সূক্ষ্ম হবে, এটা বোঝাচ্ছে। এখানে আমরা সাধারণত এন বলতে বুঝি দ্য ইয়ান নাম্বার অর কাউন্ট, বড় হাতের ডাব্লু বলতে বুঝি দ্য ওয়েথ অফ দ্য স্যাম্পল, ছোট হাতের যে ডাব্লু আছে এটা আমরা বুঝি দ্য ইউনিট ওয়েট অফ দ্য স্যাম্পল, বড় হাতের এল দ্বারা বুঝি দ্য লেন্থ অফ দ্য স্যাম্পল, এবং ছোট হাতের এল দ্বারা আমরা বুঝি দ্য ইউনিট লেন্থ অফ দ্য স্যাম্পল। তো চলুন আমরা ডিরেক্ট সিস্টেম সম্পর্কে জানলাম, এখন চলুন আমরা ইনডিরেক্ট সম্পর্কে জানি। সো ইনডিরেক্ট অর্থ হচ্ছে পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতির সংজ্ঞাটি এমন, দ্য কাউন্ট অফ ইয়ান এক্সপ্রেসেস দ্য নাম্বার অফ লেন্থ ইউনিট ইন ওয়ান ওয়েট ইউনিট, দোস হায়ার দ্য কাউন্ট ফাইনার দ্য ইয়ান। দ্য সিস্টেম ইজ জেনারেলি ইউজড ফর কটন, ওরেস্টেড, লিনেন, ম্যাট্রিক, ফেন্স, এক্সেট্রা। তো বাংলায় সংজ্ঞাটি এমন আসে, এই পদ্ধতিতে সুতার নাম্বার বা কাউন্ট হলো সুতার একক বর্গের একক ভরের দৈর্ঘ্য। বিপরীত সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত সূক্ষ্ম বা চিকন হবে, যেমন 75 কাউন্টের সুতা 45 কাউন্টের সুতা অপেক্ষা সূক্ষ্ম বা চিকন হবে। মানে এক্ষেত্রে আমরা ইনডিরেক্ট সিস্টেমে আমরা বুঝি যে সুতার কাউন্ট
যত বেশি হবে সুতা তত সূক্ষ্ম হবে, এবং সুতার কাউন্ট যত কম হবে সুতার তত মোটা হবে। এটা হচ্ছে ইনডিরেক্ট ডিরেক্ট সিস্টেমে। তো যাই হোক, এরপরে আমরা ইনডিরেক্ট কাউন্টের একটি সূত্র আছে, সেটা ডিরেক্টেরই মতো। এখানে ওজনের মানটা স্থির থাকে এবং সেই ওজনটা নিচের দিকে থাকে। তো আসুন, এখানেও আগের মতোই প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি কি সংখ্যা আসে সেটা দেওয়া আছে। তো বন্ধুরা, আমরা আজকে বেসিক ইয়ান কাউন্ট নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিওর জন্য লাইক ও কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন।